শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গণস্বাস্থ্যের কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডাক্তার মামুন মোস্তাফি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, সকালে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়। শারীরিক উন্নতির জন্য চিকিৎসা চলছে। গুরুতর অসুস্থ হয়ে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা চলছে তার।